খুব ইচ্ছে ছিল এখানে আমি ভিজিট করব, আজকে আমি চলে এসেছি। আর এখানে ওই দাদা বলে দিলেন এটা হলো চুস্তা, অসাধারণ টেস্ট, অসাধারণ। আজকে চলে এসেছি বিজয় হোটেলে, পাটনার ফেমাস বিজয় হোটেলে, যেটা 1982 তে এস্টাবলিশড, তখন থেকে এখন অবধি রমরমা বাজার। দারুণ টেস্ট, অথেন্টিক খাবার। কিন্তু ভাববেন না যে ঝাঁ চকচকে কোনো রেস্টুরেন্ট, কিন্তু এই হোটেলের খাবার মুখে লেগে থাকার মতন। चार पीस कलेजी आता है, अच्छा वाले 150 रुपया खाली कलेजी लीजिएगा तो 120 रुपया पड़ेगा चार पीस। चुस्ता लीजिएगा 300 का पड़ेगा, फिर काट करके देंगे, ये 60 का टाइप हो गया, ये 60 रुपये का पीस हो गया। खाली कलेजी तो गुर्दा भी दीजिए, 120 का खाली कलेजी हो गया, 120 का चुस्ता हो गया, चावल रोटी का 30 रुपया हो गया। এখন বাজে 11টা আর আমি চলে এসেছি পাটনার ফেমাস হোটেল বিজয় হোটেলে। অনেক ঘুরতে ঘুরতে, অনেক খুঁজতে খুঁজতে এট লাস্ট পৌঁছেছি। এখানে খাবার অর্ডার করে দিয়েছি, দাদা আমাদের খাবারটা নিয়ে আসছেন। ভাইয়া বলিয়ে প্রাইস কিতনা হ্যায়? থালি 270 রুপিয়া কা হ্যায়, আচ্ছা সুস্তা 120 আর 120 কা কলেজি 4 পিস রাতা হ্যায়, আচ্ছা হাফ চাওয়াল দো রোটি 30 রুপিয়া হো গিয়া। ইয়ে কিয়া হ্যায়? ইয়ে চাটনি হ্যায়, টমাটর কা চাটনি হ্যায়, मटन 60 रुपया पीस रहता है, अच्छा एक पीस 60 रुपया रहता है, 9 बजे से स्टार्ट होता है, शाम 4-5 बजे तक बंद होता है, खत्म हो जाता है, बंद हो जाता है, अच्छा 9 बजे भी कभी खत्म होता है, 4 बजे खत्म हो गया, अच्छा बंद। तो बुझते ही पाचन दारुण क्रेज ये दुकान है, अनेक ही ये खाने एसचन আমার খুব ইচ্ছে ছিল এখানে আমি ভিজিট করব, আজকে আমি চলে এসেছি। আর এখানে ওই দাদা বলে দিলেন যে 270 টাকার এই প্লেট। এখানে হলো কলেজি মিন্স মেটে মেটে কষা, এটা হলো চুস্তা, চাটনি, রুটি। তো আমি ফার্স্টে যেটা খাবো সেটা হলো মেটে কষা। মেটে কষা নিয়ে আমরা অনেক কিছু ট্রাই করে নিয়েছি, রুটি তো এমনি খাই, বিরিয়ানি দিয়ে মেটে কষা যেটা আমি ফার্স্ট টাইম দেখিয়েছিলাম খুব ভালো লাগে খেতে। আর এবার যেটা খাবো রাইস দিয়ে মেটে কষা। আমার প্লেট খালি, আর কি মটন খাবে, আর কি মটন খাবে, কত খাবে মটন? মেটের যে পিসগুলো সাইজগুলো দারুণ বড়, কারণ এখানে রয়েছে গুদ্দা, প্রত্যেক দিন এখানে প্রচণ্ড ভিড় হয়, রাশ থাকে একদম সকাল থেকে, সকাল 7টার সময় এখানে ওপেন হয়, রান্না তৈরি হয়ে মোটামুটি 10:30 থেকে খাওয়া শুরু হয়ে যায়। কিছু বলার নেই, অসাধারণ টেস্ট, অসাধারণ। আর ভাত দিয়ে মেটে কষা রিয়েলি দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। চুমু চুমু খাবার, চুস্তাটা আমি বাগিয়ে নিয়েছি, ভাত দিয়ে চুস্তা, সলিড ঝোল, লাল ঝোল সঙ্গে চুস্তা, এক পিস চুস্তা আপাতত বের করি। আমি জানি অনেকেই বলবেন যে এটা খেতে মানে খাওয়া উচিত নয়, খাওয়া ভালো নয়, কিন্তু কি করব বলুন, এই যে লোভ, লোভে খেতে হয়, চর্বি ভর্তি ভেতরে। হুম,
হচ্ছে এই চুস্তা। আটা ভাত আমি কিন্তু চুস্তা প্রথম খাচ্ছি। আচ্ছা চুস্তা খাবো না, এটা কি বলা? চুস্তা খাওয়ার জন্যই যদি এসছি হোটেলে। বড্ড ভালো, এর ভাগ দেওয়া যাবে না। আমি টেস্ট করব না? নো, আমি একটু টেস্ট তো করবই। গ্রেভিটা দেখি, গ্রেভিটা কিন্তু খুব ঘন সেরকম নয়, দেখে ঘন মনে হচ্ছে, ঝোল লাল মনে হচ্ছে, কিন্তু খুব রিচ সেরকম নয়। ভাত দিয়ে সুন্দর যাচ্ছে, সুন্দর লাগবে খেতে, সেই লেভেলের খাওয়া দাওয়া। তাড়াতাড়ি খাওয়ার জন্য আমরা সকালবেলা 11টার মধ্যে পৌঁছে গেছি। সকাল 11টায় ভাত খাবো চিন্তা করিনি, 12টা 1টা হলে যা রাস্তা থাকতো খাওয়া যেত না, বা দাঁড়িয়ে থাকতে হতো অনেকক্ষণ। তো সকালবেলাই এসেছিলাম, সকালবেলা 10টার সময় মাংস, 10টা 11টায় মাংস ভাত চিন্তা করিনি কোনোদিন, কিন্তু ভালো লাগছে। মোটামুটি এখানে এই দোকানটা আন্টাঘাটের কাছে, আন্টাঘাটের কাছে যাকে জিজ্ঞেস করেছি সবাই দোকানটা চেনে, এরকম কেউ নেই চেনে না। দোকানটা অনেক ভেতরে, কিন্তু পৌঁছাতে কোনো অসুবিধা নেই। ইউনিক চুস্তাটা এখানে পাটনাতে ফেমাস, বিহারেই ফেমাস, বিহারেই ফেমাস। আর মেকিং রেসিপিটা খুব ইন্টারেস্টিং। আমি জয় তো ভাত দিয়ে চুস্তা খেয়েছি, আর আমি একটু রুটি দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। রিয়েলি গ্রেভিটা মন খুশ করে দিয়েছে, দারুণ হেভি টেস্টি, খুব স্পাইসি নয়, একদম খাওয়া যাচ্ছে। আর এই যে চুস্তা, ভেতরটা দেখুন ফুল, এখানে চর্বি, হয়তো এটা খাওয়া শরীরের জন্য হানিকারক, একদম ভালো না। কিন্তু মাঝে মধ্যে যদি টেস্ট করা হয় কোনো খাবার, ভালোই লাগে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি। শুধু চর্বি চর্বি এমনি আমরা টেস্টি সবাই ভালোবাসে কম বেশি, এটা আমি বলবো না, শরীরের জন্য খুব ভালো, কিন্তু মুখের টেস্টের জন্য খুব ভালো। সলিড গ্রেভি, ইয়ারা হামারা কলেজা, তোমারা কলেজা, আমি খাই তো হামারা মিট হুশ দিলার মন দুটোই খুশ, সব খুশ। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, এই যে এগুলো ঠিক না, থাক এটা আমি ধরে আছি। বুড়িদারা তুলে নিয়েছিলাম আমার পাশ থেকে। আমি তোমার পাশ থেকে নিয়েছিলাম? না না, আমি তোমার পাশ থেকে নিয়েছিলাম, কিন্তু ফেরত নিয়ে নিল। হ্যাঁ, কোনো না কোনো ভাবে নিয়ে নিল বাবা। পানি বোতল ভিলে জায়গা দেবো, তোমায় দেবো, তোমায় দেবো, শিওর শিওর। বড়া ছোটা লাভা ছোটা বড়া নরম। কলেজ যে ব্যাপারটাতে, কলেজ ওভার কুক হয়ে গেলে একটু ড্রাই হয়ে যায়, একদম ড্রাই নয়, একদম নরম, সুন্দর টেস্টি। শুধু বিজয় হোটেল ফেমাস নয়,
এত ছোট দোকান কিন্তু এত বিক্রি চিন্তার বাইরে সত্যি ফেমাস এই কারণে টেস্ট নাথিং এলস অসাধারণ খুব শখ ছিল বিজয় হোটেল ভিজিট করার তো বিজয় হোটেল ভিজিট করলাম আর যা খেলাম মুখে লেগে থাকার মতন সত্যি এখানকার টেস্ট বেস্ট কিছু বিজয় হোটেলের সম্বন্ধে বলার নেই কারণ এটা বড় রেস্টুরেন্ট নয় এটা জাস্ট একটা হোটেল কিন্তু এখানকার যা টেস্ট তার জন্য নিত্য মানুষের আনাগোনা প্রচুর মানুষের আনাগোনা খুব তাড়াতাড়ি এখানকার আইটেমগুলো কিন্তু শেষ হয়ে যায় তো যারা পাটনায় থাকেন তারা তো অবশ্যই জানেন যে বিজয় হোটেল কতটা ফেমাস তারা নিশ্চয়ই ভিজিট করেছেন আর যারা ভিজিট করেননি যারা আসছেন ঘুরতে কিংবা পাটনায় আছেন তাও ভিজিট করা হয়নি তো প্লিজ একবার ভিজিট করে যাবেন আশা করি খুব ভালো লাগবে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের আবার দেখাবো নেক্সট ভিডিওতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি বিজয় হোটেলে আমি ভিজিট করবো তো আমি পাটনায় এসে বিজয় হোটেলে ভিজিট করেছি আর বিজয় হোটেল এখানে ছাড়াও আমি দেখলাম ওদিকেও আছে ওদিকে একটা আছে না বিজয় হোটেল ওদিকেও আরেকটা আছে যেটা এনাদেরই তো এই রাস্তায় দুটো আছে এনাদেরই আর এখানকার ঠিকানাটা আমি এখানকার দাদার কাছে জেনে নেব অ্যাড্রেস বতা দিজিয়ে আপনি এ গান্ধি ময়দান অশোক রাজপথ রোড হ্যাঁ মসজিদ কে ঠিক সামনে গলি হ্যাঁ আন্টা ঘাট সবজি মার্কেট উসি মে সামনে আছে আচ্ছা